প্রিয় ভাই বোনেরা, কিছু কিছু লোক আছে, কিছু কিছু মানুষ আছে, যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে, আরে ধুর বিএনপি আওয়ামী লীগ তো একই দল। নো, বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয়। বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ সিকদার, বিএনপির নেতা বলেনি কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। বিএনপি নিজের দলের লোকজনকে বিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি, বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি, বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বটমলেস বাস্কেট করেনি, বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল, বিএনপি আওয়ামী লীগ এক নয়। বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম খুন করেনি, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। খালেদা জিয়া কখনো বলেন নাই যে এলের অবস্থা হেফাজতের মতন করে দিব, আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব, কোনোদিন আমরা বলিনি, কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। 2001 সালে আমাদেরও 2/3 আসন ছিল, কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলি, আমরা কেয়ারটেকার সিস্টেম আমরা রেখেছিলাম, আমরা পরিবর্তন করিনি। প্রিয় ভাই বোনেরা, অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান মনে আছে? ডকুমেন্ট আলজেজিরা দেখিয়েছিল, বিএনপির সময় এই রকম কোনো ডকুমেন্ট তৈরি করতে পারেনি কোনো মিডিয়া। প্রিয় ভাই বোনেরা, জোর করে ক্ষমতা টিকে রাখতে নিজেদের চুরি চামারি ডাকাতি নিজেদের দুর্নীতির কথা যাতে মানুষ বলতে না পারে, ভোট চুরির কথা যাতে বলতে না পারে, যাতে প্রতিবাদ করতে না পারে, বিরোধী দল থেকে দমিয়ে রাখার জন্য আয়নাঘর কে তৈরি করেছে? এই মাফিয়া সরকার। বিএনপি কোনোদিন আয়নাঘর তৈরি করে নাই, কাজে বিএনপি আওয়ামী লীগ এক নয়। কাজে যারা বলেন বিএনপি আওয়ামী লীগ এক, দয়া করে ভুলে যান, বিএনপি আওয়ামী লীগ আর নেভার দি এক, নেভার দে আর সেম।